বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ছয়শ তিরানব্বই কিলোহার্স ও এফএম একশো ছয় মেগাহার্স সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং প্রথমে নিবেদন করছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান প্রিয় শিক্ষার্থীরা শুভ অপরাহ্ন বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ প্রথম শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি রাজিয়া সুলতানা মুক্তি সহকারী শিক্ষক বরাবো মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর ঢাকা তোমাদের স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই পরিবারের সবার সাথে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই আছো এবার আমার বাংলা বই খাতা ও কলম নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী চলছে এ ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য ঘরের বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরে বের হব ফিরে এসে সাবান মেখে গোসল করে নেব স্কুল বন্ধ তাই ঘরে বসেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা ও বর্ণটি বলতে ও লিখতে শিখেছিলাম ও বর্ণ দিয়ে ব্যাং রং রংধনু রাঙা ভাঙা শব্দগুলো বলতে শিখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার বাংলা বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠা খোলো দেখো উপরের দিকে লেখা আছে পাঠশতর বর্ণ চ ছ বর্গীয় জ ঝ ইয়ো বর্ণগুলো দিয়ে সুন্দর গল্প আছে আমরা আজকে চ ছ বর্গীয় জ ঝ বর্ণগুলো দিয়ে বর্ণমালার গল্পটি শুনব ও বলতে শিখব শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠার ছবিগুলো দেখো প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ে তার চশমা খুলে রাখছে আমাদের দেখতে অসুবিধা হলে চোখের ডাক্তার আমাদেরকে চশমা দেন এছাড়া রোদ ধুলাবালি থেকে চোখকে রক্ষা করতেও আমরা চশমা ব্যবহার করি তাই না ডান দিকের প্রথম ছবিতে মেটি তুলি দিয়ে পাহাড়ের ছবি আঁকছে খুব সুন্দর রঙিন ছবি বামপাশের মাঝখানের প্রথম ছবিতে আঁকা ছবিটি দেখতে পাচ্ছি ছবিতে নদী ঝর্ণা নৌকা দেখা যাচ্ছে বড় বড় পাথর পাহাড় থেকে ঝর্নার জল নামছে ডানপাশের ছবিতে কি দেখছি বন্ধুরা দেখা যাচ্ছে যে মেয়েটি তার ছাতা বন্ধ করছে একটু আগে ঝড় হয়েছে গাছের পাতাগুলো তাই নুয়ে পড়েছে পাখির বাসাটা নিচে পড়ে গেছে পাখির বাচ্চাটা তার মাকে খুঁজছে এখন ঝড় থেমে গেছে তাই মেয়েটি ছাতা বন্ধ করলো একেবারে নিচের ছবিতে বয়স্ক একজন লোক রোদে হেঁটে যাচ্ছিল তিনি মেয়েটিকে ডাকছেন বয়স্ক লোককে কখনো কখনো আমরা মিয়া বলি বয়স্ক লোককে দেখলে আমরা অনেক সম্মান করি এবং সব সময় সম্মান করব। চলো এবার বর্ণমালার গল্পটি শুনি আমি গল্পটি বলছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে গল্প চ ছ বর্গীয় জ ঝ ইও ছবি আঁকতে খুব ভালো লাগে বেলার ছবি আঁকার রং তুলি কাগজ নিয়ে সে চলল বাগানে ছবি আঁকতে মনে মনে ভাবছে সে কি ছবি আঁকবে বলল আগে চশমা রাখি ছবি দেখি তারপর ভাবি কি করা যায় এরপর সে কিছুক্ষণ ভেবে আঁকা শুরু করল প্রকৃতির ছবি নীল আর সবুজ রঙে ভরিয়ে দিল কাগজ বেলা বলে উঠল আমার ছবিতে পাহাড়ের গায়ে জল নামে আর ঝড় থামে ঝড়ে পাখির বাসাটা গাছ থেকে পড়ে গেছে পাখির বাচ্চাটা মাকে খুঁজছে সব কিছুই বেলা তার ছবিতে এঁকেছে হঠাৎ কানে এলো কে যেন তাকে ডাকছে তাকিয়ে দেখে মিয়া ডাকে রোদে ঘেমে আমি বর্ণমালার গল্পটি বলছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে গল্প চ ছ বর্গীয় জ ঝ ছবি আঁকতে খুব ভালো লাগে বেলার ছবি আঁকার রং তুলি কাগজ নিয়ে সে চলল বাগানে ছবি আঁকতে মনে মনে ভাবছে সে কী ছবি আঁকবে বলল আগে চশমা রাখি ছবি দেখি তারপর ভাবি করা যায় এরপর সে কিছুক্ষণ ভেবে আঁকা শুরু করল প্রকৃতির ছবি নীল আর সবুজ রঙে ভরিয়ে দিল কাগজ বেলা বলে উঠল আমার ছবিতে পাহাড়ের গায়ে জল নামে আর ঝড় থামে ঝড়ে পাখির বাসাটা গাছ থেকে পড়ে গেছে পাখির বাচ্চাটা মাকে খুঁজছে সব কিছুই বেলা তার ছবিতে এঁকেছে হঠাৎ কানে এলো কে যেন তাকে ডাকছে তাকিয়ে দেখে মিয়া ডাকে রোদে ঘেমে এবার আমার সাথে বলো চশমা রাখি ছবি দেখি জল নামে ঝড় থামে মিয়া ডাকে রোদে ঘেমে আবার বলো চশমা রাখি ছবি দেখি জল নামে ঝড় থামে মিয়া ডাকে রোদে ঘেমে কি দেখি ছবি দেখি কি রাখি চশমা রাখি জল কোথা হতে নামে পাহাড়ের গায়ে জল নামে ঝড়ে কি হয়েছিল ঝড়ে পাখির বাসা গাছে থেকে পড়ে গেছে আবার একসাথে বলি চশমা রাখি ছবি দেখি জল নামে ঝড় থামে মিয়া ডাকে রোদে ঘেমে বন্ধুরা এসো আজ কি কী শিখলাম জেনে নিই কে ছবি আঁকে বেলা ছবি আঁকে পাহাড়ের গায়ে কী নামে জল নামে ঝড়ে কি হয়েছিল ঝড়ে পাখির বাসা গাছ থেকে পড়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠে শেষে চলে এসেছি তোমাদের জন্য বাড়ির কাজ হল আজকের চ ছ বর্গীয় জ ঝ জোঁ দিয়ে বর্ণমালার গল্পটি তোমার নিজের মতো করে মাকে শোনাবে চশমা রাখি ছবি দেখি জল নামে ঝড় থামে মিয়া ডাকে রোদে ঘেমে বাক্যগুলো বলবে স্কুল খোলা হলে বিষয় শিক্ষককে বর্ণমালার গল্পটি শোনাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠে শেষে চলে এসেছি আজকের পাঠে অংশগ্রহণের জন্য ধন্যবাদ রোজ এ পাঠে আমরা অংশগ্রহণ করব বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে বারবার হাত ধুবে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি তোমাদের সবাইকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি লিটন কুমার সরকার সহকারী শিক্ষক ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামরায় ঢাকা আশা করি সকলেই ভালো আছো তোমরা ঝটপট তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতা আর পেনসিল নিয়ে তৈরি হয়ে নাও বন্ধুরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব খুব প্রয়োজনে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করব সেই সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখব আমার সাথে সবাই বলো রুখতে ভাইরাস করোনা ঘরের বাইরে যাব না বলো তো বন্ধুরা গত ক্লাসে আমরা কি কি শিখেছি হ্যাঁ গত ক্লাসে আমরা উপকরণের সাহায্যে দুই অঙ্কের সংখ্যার বিয়োগ করতে শিখেছি আগের ক্লাসগুলোতেও আমরা হাতে না রেখে উপরে নিচে ও পাশাপাশি দুই অঙ্কের সংখ্যার বিয়োগ করতেও শিখেছি তাই না বলো তো সাতান্ন থেকে দশ বিয়োগ করলে কত হবে আমার মনে হয় তোমরা বলছ যেহেতু দশের একক স্থানের অঙ্ক শূন্য তাই সাতান্ন এর একক স্থানের সাত থেকে কোনো সংখ্যা বিয়োগ হবে না মানে একক স্থানে বিয়োগ ফল সাতই থাকবে কিন্তু দশক স্থানের পাঁচ থেকে এক বিয়োগ করলে চার থাকবে ফলে সাতান্ন থেকে দশ বিয়োগ করলে সাতচল্লিশ হবে ধন্যবাদ আমাদের আজকের পাঠ দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত তৃতীয় অধ্যায় বিয়োগ দুই অঙ্কের সংখ্যা পাঠ্যাংশ তিনের দুই বিয়োগ পৃষ্ঠা নম্বর একত্রিশ এখন তোমরা তোমাদের প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকের পৃষ্ঠা একত্রিশ খোলো আজ আমরা বিভিন্নভাবে হাতে রেখে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা উপরে নিচে বিয়োগ করতে শিখব বন্ধুরা তোমরা পৃষ্ঠা একত্রিশের উপরের দিকে লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে আমি তোমাদের প্রশ্নটি পড়ে শোনাচ্ছি চল্লিশ থেকে সতেরো কিভাবে বিয়োগ করা যায় চিন্তা করে বলো তো বন্ধুরা সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আমার মনে হয় তোমরা ভাবছ চল্লিশ সংখ্যাটির কথা চল্লিশের একক স্থানের শূন্য থেকে সাত কিভাবে বিয়োগ করা যায় তাই তো তাহলে তোমরা নিচের ব্লকের ছবিটা লক্ষ্য করো এখানে দেখো চল্লিশের জন্য দশকের ঘরে চারটি দশের দলের ব্লক আছে কিন্তু এককের স্থানে কোনো ব্লক নেই এবার দেখো ব্লকের ছবিটা ডান পাশে চল্লিশ সংখ্যাটির নিচে সতেরো লেখা আছে বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো চল্লিশের এককের স্থানের শূন্য বরাবর নিচে সতেরো এর এককের অঙ্ক সাত লেখা আছে আবার চল্লিশের দশকের অঙ্ক চার বরাবর নিচে সতেরো এর এক লেখা আছে এখন তোমরা তোমাদের খাতাটা খুলে নাও যেভাবে তোমাদের পাঠ্যপুস্তকে চল্লিশের নিচে সতেরো লেখা আছে সেইভাবে তোমাদের খাতায় লিখো এরপর সংখ্যাগুলোর দুই পাশে খারাপভাবে দাগ দাও তোমরা নিশ্চয়ই জানো এককের স্থান থেকে বিয়োগ শুরু করতে হবে এখানে চল্লিশের একক স্থানে শূন্য এবং সতেরো এর একক স্থানে আছে সাত এখানে দেখো চল্লিশের একক স্থানে শূন্য থেকে সতেরোয়ের একক স্থানের সাত বিয়োগ করা যায় না তাই দশকের স্থান থেকে একদশ এককের স্থানে আনতে হবে তাহলে দশক স্থানে অবশিষ্ট থাকবে তিন এবং একক স্থানে হবে দশ এখন দশ থেকে সাত বিয়োগ করলে হবে তিন এই তিন একক স্থানের শূন্য ও সাত বরাবর দাগের নিচে লিখো আবার দেখ দশক স্থানের অবশিষ্ট তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই এই দুই লিখবে দশক স্থানের চার ও এক বরাবর দাগের নিচে তাহলে বিয়োগ করে পেলাম তেইশ প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা পৃষ্ঠা একত্রিশের মাঝের কাজটি লক্ষ্য করো এখানে আছে পঁয়তাল্লিশ থেকে উনচল্লিশ কিভাবে বিয়োগ করা যায় চিন্তা করে বলো তো বন্ধুরা সমস্যাটি কীভাবে সমাধান করা যায় তাহলে তোমরা নিচের ব্লকের ছবিটা লক্ষ্য করো এখানে দেখো পঁয়তাল্লিশের জন্য দশকের ঘরে চারটি দশের দলের ব্লক এবং পাঁচটি একের ব্লক আছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ পঁয়তাল্লিশ থেকে বিয়োগ করতে হবে উনচল্লিশ যেভাবে তোমাদের পাঠ্যপুস্তকে পঁয়তাল্লিশের নিচে উনচল্লিশ লেখা আছে সেইভাবে তোমাদের খাতায় লিখো এখন তোমরা সংখ্যাগুলোর দুই পাশে খারাপভাবে দাগ টানো এখানে দেখো পঁয়তাল্লিশের একক স্থানের পাঁচ থেকে উনচল্লিশের একক স্থানের নয় বিয়োগ করা যায় না তাই দশকের স্থান থেকে এক দশ এককের স্থানে আনতে হবে তাহলে দশক স্থানে অবশিষ্ট থাকবে তিন এবং একক স্থানে হবে দশ আর পাঁচ মিলে পনেরো এখন পনেরো থেকে নয় বিয়োগ করলে হবে ছয় এই ছয় তোমরা লিখবে একক স্থানের পাঁচ ও নয় বরাবর দাগের নিচে আবার দেখো দশক স্থানের অবশিষ্ট তিন থেকে তিন বিয়োগ করলে পাওয়া যাবে শূন্য দশক স্থানের পর আর কোনো অঙ্ক নেই তাই বিয়োগ করে শূন্য পাওয়াতে দশক স্থানে কোনো সংখ্যা লিখতে হবে না তাহলে বিয়োগ করে আমরা পেলাম ছয় তাই না শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা কী শিখলাম বলতো হ্যাঁ আজ আমরা হাতে রেখে দুই অঙ্কের সংখ্যার উপরে নিচে বিয়োগ করতে শিখলাম এবার তোমরা পৃষ্ঠা একত্রিশের নিচের অনুশীলন থেকে এক নম্বর বিয়োগটি তোমাদের খাতায় তুলে সমাধান করো আমার মনে হয় তোমরা বিয়োগটি করতে পারছ এবার মনে হয় বিয়োগটি করা হয়ে গেছে আমার সাথে তোমরা মিলিয়ে নাও এখানে আছে ছেচল্লিশ বিয়োগ আঠারো ছেচল্লিশের একক স্থানের ছয় থেকে আঠারো এর একক স্থানের আট বিয়োগ করা যায় না বলে দশক স্থান থেকে এক দশ একক স্থানে আনলে ছয় আর দশে মিলে হবে ষোলো ষোলো থেকে আট বিয়োগ করলে হবে আট আবার দশক স্থানের অবশিষ্ট তিন থেকে এক বিয়োগ করলে দুই পাওয়া গেল তাহলে বিয়োগ ফল পাওয়া গেল আটাশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বাড়িতে অনুশীলন করার জন্য তোমরা তোমাদের খাতার ওপরে ডান পাশে বিষয় ও তারিখ লিখবে জন্য তোমরা একত্রিশ পৃষ্ঠার নিচের অনুশীলনের অবশিষ্ট বিয়োগগুলো তোমাদের খাতায় করে রাখবে অবশ্যই খাতাটা যত্ন করে সংরক্ষণ করে রাখবে স্কুল খোলার পর স্কুলে গিয়ে বিষয় শিক্ষকে দেখাবে কেমন বন্ধুরা এবার সময় হলো বিদায় নেবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আগামী ক্লাসে একই সময়ে আবার কথা হবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি লিটন কুমার সরকার সহকারী শিক্ষক ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামরাই ঢাকা আশা করি সকলেই ভালো আছো তোমরা ঝটপট তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতা আর পেন্সিল নিয়ে তৈরি হয়ে নাও বন্ধুরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব খুব প্রয়োজনে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করব সেই সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখব আমার সাথে সবাই বলো সবাই মিলে ঘরে থাকি করোনা ভাইরাস দূরে রাখি বলো তো বন্ধুরা গত ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করেছি হ্যাঁ গত ক্লাসে আমরা হাতে রেখে দুই অঙ্কের সংখ্যার বিয়োগ নিয়ে আলোচনা করেছি তাই না বলতো কোন স্থান থেকে বিয়োগ শুরু করতে হয় আমার মনে হয় তোমরা বলছো একক স্থানের অঙ্ক থেকে মানে ডান দিক থেকে বিয়োগ শুরু করতে হয় তাই না এখন তোমরা তোমাদের খাতাটা খুলে নাও আমি তোমাদের একটা উপরে নিচে বিয়োগ করতে দিচ্ছি তোমরা এটা খাতায় তুলে হিসাব করো প্রথমে লিখো তিরাশি এর নিচে লিখো সাতান্ন আমার মনে হয় তোমাদের লেখা হয়ে গেছে এবার হিসাব করো মনে হচ্ছে তোমরা হিসাবটি করছো এবার মনে হয় হিসাবটি শেষ করেছ নিশ্চয়ই তোমাদের বিয়োগফল হয়েছে ছাব্বিশ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত তৃতীয় অধ্যায় বিয়োগ পাঠ্যাংশ তিনের দুই বিয়োগ হাতে না রেখে পৃষ্ঠা নম্বর বত্রিশ এখন তোমরা তোমাদের প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকের পৃষ্ঠা বত্রিশ খোলো বন্ধুরা আমরা তো দ্বিতীয় শ্রেণীতেও হাতে না রেখে এবং হাতে রেখে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ করতে শিখেছি তাই না আজ আমরা হাতে না রেখে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করতে শিখব বন্ধুরা তোমরা পৃষ্ঠা বত্রিশের উপরের দিকে লক্ষ্য করো এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে আমি তোমাদের সমস্যাটি পড়ে শোনাচ্ছি রেজার ছয়শত আটাত্তরটি কাগজ আছে সে সীমাকে তিনশত সাতচল্লিশটি কাগজ দিল কতগুলো কাগজ অবশিষ্ট রইল চিন্তা করে বলতো বন্ধুরা সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এই প্রশ্নের জন্য গাণিতিক বাক্য চিন্তা করো আমার মনে হয় তোমরা বলছ গাণিতিক বাক্যটি হবে ছয়শত আটাত্তর বিয়োগ তিনশত সাতচল্লিশ সমান কত তাহলে এখন বিয়োগটি করতে হবে বন্ধুরা তোমাদের পাঠ্যপুস্তকের বত্রিশ পৃষ্ঠার ছবিটি লক্ষ্য কর ডান পাশে ছয়শত আটাত্তরের নিচে তিনশত সাতচল্লিশ লিখা আছে এখানে ছয়শত আটাত্তরের এককের অঙ্ক আটের নিচে তিনশত সাতচল্লিশের এককের অঙ্ক সাত ছয়শত আটাত্তরের দশকের অঙ্ক সাতের নিচে তিনশত সাতচল্লিশের দশকের অঙ্ক চার এবং ছয়শত আটাত্তরের শতকের অঙ্ক ছয়ের নিচে তিনশত সাতচল্লিশের শতকের অঙ্ক তিন লেখা হয়েছে এরপর প্রত্যেক স্থানের সংখ্যার পাশে খারাপভাবে দাগ টানা আছে বাম দিকে লক্ষ্য করো ছয়শত আটাত্তরকে শত দশের দল ও একের সাহায্যে ভেঙে দেখানো হয়েছে ছয়শত আটাত্তরের জন্য শতক স্থানের ছয়টি সতের দল দশকের স্থানে সাতটি দশের দল এবং এককের স্থানে আটটি এক আছে আমরা তো জানি প্রথমে একক স্থান থেকে বিয়োগ করতে হবে গোলাপি অংশে এককের স্থানে দেখো আটটি এক থেকে সাতটি এক সরিয়ে নেওয়াতে একটি এক অবশিষ্ট রইল তাই ডান পাশে দেখো এককের স্থানে আট থেকে সাত বিয়োগ করে আট ও সাত বরাবর নিচে এক লিখা আছে এবার দশকের স্থান থেকে বিয়োগ করতে হবে তোমরা মাঝের হলুদ অংশে দশকের স্থান লক্ষ্য কর সাতটি দশ থেকে চারটি দশ সরিয়ে নেওয়াতে তিনটি দশ রইল তাই দশক স্থানে সাত থেকে চার বিয়োগ করে সাত ও চার বরাবর নিচে তিন লেখা হয়েছে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছ এরপর শতকের স্থানের অঙ্ক বিয়োগ করতে হবে দেখো এখানে নীল অংশে শতকের স্থানে ছয়টি শত থেকে তিনটি শত সরিয়ে নেওয়ার ফলে আরও তিনটি শত অবশিষ্ট রইল তাই ডান পাশে দেখো শতকের স্থানে ছয় থেকে তিন বিয়োগ করে ছয় ও তিন বরাবর নিচে তিন লেখা আছে আমরা বিয়োগ ফল পেলাম তিন একত্রিশ তাহলে তিনশত একত্রিশটি কাগজ অবশিষ্ট রইল শিক্ষার্থীরা আজ আমরা হাতে না রেখে তিন অঙ্কের সংখ্যার বিয়োগ করতে শিখলাম তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখন আমি তোমাদের একটি গাণিতিক সমস্যার কথা বলছি তা তোমাদের খাতায় তুলে সমাধান করো রিনার কাছে চারশত সাতাশি টাকা আছে সে ওপোকে দুইশত পঁচাত্তর টাকা দিল ঋণ কত টাকা রইল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বিয়োগ করতে হবে এবং সংখ্যাগুলো একক দশক ও শতকস্থানের নিয়ম মেনে লিখতে হবে প্রথমে একক স্থান থেকে বিয়োগ শুরু করেছ তো আমার মনে হয় তোমরা বিয়োগটি করতে পারছ এবার মনে হয় বিয়োগটি করা হয়ে গেছে আমার সাথে তোমরা মিলিয়ে নাও এখানে চারশত সাতাশি এর একক স্থানের সাত থেকে দুইশো পঁচাত্তরের একক স্থানের পাঁচ বিয়োগ করে দুই পাওয়া গেল তাই এই দুই একক স্থানের সাত ও পাঁচ বরাবর দাগের নিচে লিখতে হবে আবার দশক স্থানের আট থেকে সাত বিয়োগ করে পাওয়া গেল এক আর এই এক লিখবে দশক স্থানের আট ও সাত বরাবর দাগের নিচে সব শেষে স্থানের চার থেকে দুই বিয়োগ করে পাওয়া গেল দুই এই দুই নিশ্চয়ই তোমরা শতক স্থানের চার ও দুই বরাবর দাগের নিচে লিখেছ তাহলে বিয়োগফল পাওয়া গেল দুই শত বারো সুতরাং ঋণার ২১২ বারো টাকা রইল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বাড়িতে অনুশীলন করার জন্য তোমরা তোমাদের খাতার ওপরে ডান পাশে বিষয় ও তারিখ লিখবে এজন্য আমি তোমাদের কিছু বিয়োগ করতে দিচ্ছি তোমরা তোমাদের খাতায় তুলে নাও তাহলে প্রথমে এক নম্বর দিয়ে লিখ ছয়শত চুয়ান্ন এর নিচে লিখ পাঁচশত তেরো দুই নম্বর দিয়ে লিখ সাতশত শত চৌরাশি এর নিচে লিখ তিনশত একচল্লিশ তিন নম্বর দিয়ে লিখো ছয়শত আটানব্বই নিচে লিখো চারশত তেষট্টি তোমরা তোমাদের খাতায় বিয়োগগুলো করে রাখবে কেমন খাতাটা যত্ন করে সংরক্ষণ করে রাখবে স্কুল খোলার পর অবশ্যই স্কুলে গিয়ে বিষয় শিক্ষককে দেখাবে বন্ধুরা এবার বিদায় নেবার পালা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আগামী ক্লাসে একই সময়ে আবার কথা হবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক পাঠদান শুভ বিকেল প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বেতারের ঘরে বসে শিখে অনুষ্ঠানে তোমাদের স্বাগতম নিশ্চয়ই ভালো আছো নিরাপদে আছো আজ চতুর্থ শ্রেণীর ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে তোমাদের সাথে আছি আমি রাজিয়া সুলতানা সহকারী শিক্ষক পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর ঢাকা তাহলে বন্ধুরা তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা ও কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বাংলাদেশ সহ সারা বিশ্ব এখনও ভাইরাসে আক্রান্ত আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করব আর সাবান পানি দিয়ে বিশ সেকেন্ড সময় নিয়ে বারবার হাত ধুব আমরা নিয়মিত লেখাপড়া করব। মনে থাকবে তো বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি অর্থ উপার্জনের জন্য প্রতিটি মানুষকে শ্রম প্রদান করতে হয় শ্রম অর্থ উপার্জনের শক্তি জীবিকা অর্জনের জন্য প্রাপ্তবয়স্ক মানুষকে বিভিন্ন পেশায় অংশগ্রহণপূর্বক শ্রম প্রদান করতে হয় এই শ্রম জীবিকণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন বন্ধুরা গত পাঠে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে হ্যাঁ বিদ্যালয়ে কীভাবে আমরা গণতান্ত্রিক আচরণের চর্চা করতে পারি একটি ঘটনা শোনার মধ্য দিয়ে সে সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিভাবে কোনো বিষয়ে স্বল্প সময়ে সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই সম্পর্ক জেনেছিলাম বলতো বন্ধুরা সবার মতামতকে সম্মান করাকে কি বলে হ্যাঁ পরমত সহিষ্ণুতা বলে শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারল না ঠিক পরমত সহিষ্ণুতার অভাবে এবং নিজেদের মতো বিরোধের কারণে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যেতে পারলো না এবার বলো গণতান্ত্রিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি। খুব ভালো ধাপগুলো হলো মত প্রকাশ অন্যের মত শোনা অধিকাংশের মতামত গ্রহণ প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সপ্তম অধ্যায় কাজের মর্যাদা এর প্রথম অনুচ্ছেদ শ্রমজীবী মানুষের মধ্যে কারখানার শ্রমিক নিয়ে আলোচনা করব পৃষ্ঠা নম্বর বত্রিশ বন্ধুরা তোমরা তাহলে তোমাদের বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠা খোলো এই পৃষ্ঠায় আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিটি আমরা ভালো করে দেখি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা একটি কারখানার ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা কিছু মেশিন দেখছি মেশিনে সুতা রাখা আছে কয়েকজন নারী শ্রমিক মেশিনে সুতা লাগাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে এটি একটি পোশাক কারখানা আর এরা হলেন পোশাক শ্রমিক আজ আমরা শ্রমজীবী মানুষের মধ্যে কারখানা শ্রমিকদের নিয়ে আলোচনা করব বন্ধুরা আমি কিছুক্ষণ আগে আমার পরিচয় বলেছি আমি রাজিয়া সুলতানা সহকারী শিক্ষক অর্থাৎ আমি একজন শিক্ষক শিক্ষকতা আমার পেশা আমরা জানি আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ বাস করেন তোমাদের নিশ্চয়ই মনে আছে পেশা কী হ্যাঁ যে কাজের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে ও অর্থ উপার্জন করে তাই পেশা অর্থ উপার্জনের জন্য প্রতিটি পেশার মানুষকে শ্রম প্রদান করতে হয় শ্রম অর্থ উপার্জনের চালিকা শক্তি জীবিকা অর্জনের জন্য প্রাপ্তবয়স্ক মানুষকে বিভিন্ন পেশায় অংশগ্রহণপূর্বক শ্রম প্রদান করতে হয় সকল প্রাপ্তবয়স্ক মানুষকেই নিজের এবং নিজের পরিবারের জন্য জীবিকা অর্জনের তাগিদে কাজ করতে হয় কিছু মানুষ নিজে নিজে কাজ করে অনেকে আবার অন্যদের চাকুরি করে তার বিনিময়ে পারিশ্রমিক পায় মানুষ যে ধরনের কাজই করুক না কেন অর্থ উপার্জনের উপায় হিসাবে সব কাজকেই সমানভাবে শ্রদ্ধা ও সম্মান করা উচিত এই অধ্যায়ের প্রথমে আমরা জানব শ্রমিক এবং তাদের কাজ সম্পর্কে বন্ধুরা তোমরা কি জানো শ্রমিক কারা ঠিক শ্রমিকদের কাজ মূলত সেই সব কাজ যেগুলোতে বেশি কায়িক শ্রম দিতে হয় আর এই জন্য শ্রমিকদের শারীরিকভাবে সুস্থ থাকতে হয় শ্রমিকদের মধ্যে কারখানা শ্রমিক অন্যতম তোমরা কি কয়েক ধরনের কারখানা শ্রমিকের নাম বলতে পারবে হ্যাঁ পোশাক কারখানা ইস্পাত কারখানা মেলামাইন কারখানা ইলেকট্রনিক্স কারখানার শ্রমিক ইত্যাদি এসো এবার পাঠ্য বই থেকে কারখানা শ্রমিক সম্পর্কে আরও কিছু জেনে নেই সবাই বত্রিশ নম্বর পৃষ্ঠাটি দেখি সমাজের নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছেন প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে এই অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবী পেশা সম্পর্কে জানব কারখানার শ্রমিক পাশের ছবিতে একটি কারখানায় পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন এটি আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প বন্ধুরা শুনলে তো পোশাক শ্রমিকরা কায়েক পরিশ্রমের মাধ্যমে পোশাক তৈরি করেন এই পোশাক বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছি এর মাধ্যমে আমাদের দেশ উন্নত হচ্ছে তাই এই পোশাক শ্রমিকদেরকে আমাদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে কোনো পেশাকেই ছোট করে দেখা যাবে না বন্ধুরা তোমরা তো এতক্ষণ শ্রমজীবী মানুষদের মধ্যে কারখানা শ্রমিকদের সম্পর্কে শুনলে বলো তো বন্ধুরা মানুষ কেন পরিশ্রম করে হ্যাঁ অর্থ উপার্জন করার জন্য এবার বলো কারা কারখানায় বিভিন্ন ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করেন হুম কারখানা শ্রমিকরা পোশাক শ্রমিকরা কোথায় কাজ করেন এবং কী কাজ করেন ঠিক পোশাক শ্রমিকরা পোশাক কারখানায় কাজ করেন এবং পোশাক তৈরি করেন বন্ধুরা আজ আমরা কী কী নিয়ে আলোচনা করেছি হ্যাঁ আজ আমরা শ্রমজীবী মানুষদের মধ্যে কারখানা শ্রমিকদের নিয়ে আলোচনা করেছি তাদের কাজের গুরুত্ব সম্পর্কে জেনেছি প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা শ্রমজীবী মানুষদের মধ্যে কারখানা শ্রমিকদের নিয়ে আলোচনা করেছি তোমাদের কতটুকু মনে আছে প্রশ্ন উত্তরের মাধ্যমে একটু জেনে নেই সবাই বই বন্ধ করে নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে শ্রমিকরা কী ধরনের কাজ করেন ভালো শ্রমিকদের কাজ মূলত সেই সব কাজ যেগুলোতে বেশি কায়িক শ্রম দিতে হয় এবার শ্রমজীবীদের আমাদের শ্রদ্ধা ও সম্মান করা উচিত কেন দুটি বাক্যে বলো খুব ভালো শ্রমজীবীদের আমাদের শ্রদ্ধা ও সম্মান করা উচিত কারণ শ্রমজীবীরা কায়িক পরিশ্রম বেশি করেন এবং শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা বাড়ির কাজ নেওয়ার জন্য তৈরি হয়ে যাও নিশ্চয়ই খাতা ও কলম নিয়ে তৈরি হয়ে গিয়েছ আমি তোমাদের এখন বাড়ির কাজের জন্য একটি প্রশ্ন বলছি তোমরা খাতায় প্রশ্নটি লিখে নাও তোমার দেখা একজন শ্রমজীবীর পেশা ও কাজ সম্পর্কে পাঁচটি বাক্য লিখো আমি আবার বলছি তোমার দেখা একজন শ্রমজীবীর পেশা ও কাজ সম্পর্কে পাঁচটি বাক্য লিখো তোমরা অবশ্যই বাড়ির কাজটি তোমাদের খাতায় লিখে রাখবে এবং সংরক্ষণ করবে তোমাদের বিষয় শিক্ষককে এই লেখাটি দেখাবে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রতিদিন পাঠে অংশগ্রহণ করবে এই করোনা মহামারীতে আমরা সচেতন থাকব ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকব তোমাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের পালা শুরু হচ্ছে তোমাদের ক্লাস ঝটপট তৈরি হয়ে নাও তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভ অপরাহ্ন বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের স্বাগতম নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো নিরাপদে আছো আজ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের সাথে আছি আমি লিলি সরকার প্রধান শিক্ষক আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামরাই ঢাকা এবার বই খাতা ও কলম নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থী আমরা জানি বাংলাদেশসহ প্রায় সারা বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত এ সময় ঘরের বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে ফিরে এসে সাবান মেখে হাত মুখ ধুয়ে নিতে হবে এখনও স্কুল বন্ধ তাই ঘরে বসেই নিয়মিত লেখাপড়া চালিয়ে যেতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগের পাঠে ফুটবল খেলোয়াড় নামক কবিতাটির সম্পূর্ণ অংশ প্রমিত উচ্চারণে ও ছন্দ বজায় রেখে আবৃত্তি করেছি এবং নতুন শব্দের অর্থ শিখেছি যেমন আমরা শিখেছি পণ অর্থ প্রতিজ্ঞা করা কোলাহল অর্থ সরগোল করা ইত্যাদি মনে আছে নিশ্চয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা বীরের রক্তে স্বাধীন এ দেশ এই গল্পটির দুরন্ত এক থেকে ঝাঁপিয়ে পড়েন এই পর্যন্ত তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা পাঠের শিরোনাম খাতায় লিখে নাও বীরের রক্তে স্বাধীন এ দেশ পাঠ্যাংশ দুরন্ত এক থেকে ঝাঁপিয়ে পড়েন এবার তোমরা তোমাদের আমার বাংলা বইয়ের ছাব্বিশতম পৃষ্ঠা খোলো ছবিতে কি দেখতে পাচ্ছ আমরা ছাব্বিশতম পৃষ্ঠায় উপরের দিকে দেখতে পাচ্ছি কয়েকটা গাড়ি বোঝায় অনেক মানুষ এরা কিন্তু আসলে মুক্তিযোদ্ধা এবং নিচের দিকে দেখতে পাচ্ছি রাইফেল হাতে নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন মুক্তিযোদ্ধা হলেন যারা নিজের জীবন বিপন্ন করে উনিশশত একাত্তর সালের ছাব্বিশে মাস থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস এক রক্তক্ষয় যুদ্ধের বিনিময়ে ছিনিয়ে এনেছে বিজয় বাংলাদেশকে দিয়েছে লাল সবুজের একটি পতাকা বিশ্বে বাংলাদেশকে স্বীকৃতি এনে দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এরপর সাতাশ ও আটাশতম পৃষ্ঠায় দেখতে পাচ্ছি তিনজন বীর মুক্তিযোদ্ধার ছবি এরা হলেন বীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ বীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ এবং বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন এইসব বীর শহীদদের বুকের তাজা রক্তির বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা দেশের এ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত আজীবন মনে রাখব শ্রদ্ধা শ্রদ্ধাভরে ছোট্ট সোনামণিরা এখন আমি তোমাদের বীরের রক্তে স্বাধীন এ দেশ এই গল্পটির দুরন্ত এক থেকে ঝাঁপিয়ে পড়েন এই পর্যন্ত তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বইয়ের লাইনের নিচে আঙুল রেখে মনে মনে আমার সাথে পড়ো বীরের রক্তে স্বাধীন দেশ। দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন ইপিআরে অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে সময়টা উনিশশত একাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নূর মুহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকিস্তানি সেনারা তাদের ঘিরে ফেলে কিন্তু মুক্তিযোদ্ধারা দম্বারপাত্র পাত্র নন এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা মিয়া কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন কৌশল হিসাবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি উদ্দেশ্য একজন নন অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া সংখ্যায় কম বলে মুক্তিযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে কিন্তু হঠাৎ মর্টারের একটা গোলা এসে লাগলো তার পায়ে গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন সাহসী এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জন্ম উনিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ উনিশ তেতাল্লিশ সালের আটই মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ছাঁপিয়ে পড়েন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গল্পটি পড়ে আমরা কি বুঝলাম এই পাঠটি মূলত বাংলাদেশের শ্রেষ্ঠদের জীবনী ও মুক্তিযুদ্ধে তাদের অবদান সংক্রান্ত পাঠ দেশের এ শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত এদেরকে আজীবন মনে রাখব শ্রদ্ধা ভরে প্রিয় শিক্ষার্থীরা এবার এসো এই পাঠ্যাংশ থেকে আমরা কি কি নতুন শব্দ পেলাম তা খুঁজে বের করি আমরা পেলাম টহল আসন্ন অবধারিত রক্তস্রোতে রঞ্জিত সাইত টহল এই শব্দের অর্থ পাহারা দেওয়া আসন্ন এর অর্থ নিকট অবধারিত এই শব্দের অর্থ অনিবার্য যা হবেই নির্ধারিত রক্তস্রোতে এই শব্দের অর্থ রক্তের বন্যায় রঞ্জিত এই শব্দের অর্থ লাল করা হয়েছে যা শাইতো এই শব্দের অর্থ শুয়ে আছে এমন এবার এসো এ পাঠ্যাংশ থেকে আমরা কি কি যুক্ত বনযুক্ত শব্দ পেলাম তা খুঁজে বের করে খাতায় লিখিয়ে আমরা পেলাম ইস্ট ক্যাম্প মুক্তিযোদ্ধা ল্যান্স নাইক নান্ন রেজিমেন্ট ইস্ট এই শব্দে যুক্তবর্ণ হল দন্ত স ট সংযুক্ত এই যুক্তবর্ণটিকে ভাঙলে আমরা পাই দন্তস ও ট এই দুটি বর্ণ এই যুক্তবর্ণ দিয়ে আরও দুটি নতুন শব্দ হল ইস্টার স্টেশন ক্যাম্প এই শব্দে যুক্তবর্ণ হল ম প সংযুক্ত এই যুক্তবর্ণটিকে ভাঙলে আমরা পাই ম ও প এই দুটি বর্ণ এই যুক্তবর্ণ দিয়ে আরও দুটি নতুন শব্দ হলো কম্পন কোম্পানি মুক্তিযোদ্ধা এই শব্দে যুক্তবর্ণ হল দ ধ সংযুক্ত এই যুক্তবর্ণটিকে ভাঙলে আমরা পাই দ ও ধ এই দুটি বর্ণ এই যুক্তবর্ণ দিয়ে আরও দুটি নতুন শব্দ হল যুদ্ধ বদ্ধ ল্যান্স নাইক এই শব্দে যুক্তবর্ণ হল দন্তন দন্তস সংযুক্ত এই যুক্তবর্ণটিকে ভাঙলে আমরা পাই দন্তন ও দন্তস এই দুটি বর্ণ এই যুক্তবর্ণ দিয়ে আরও দুটি নতুন শব্দ হল লেন্স পেন্সিল নান্য এই শব্দে যুক্তবর্ণ হল দন্তন দন্তন সংযুক্ত এই যুক্তবর্ণটিকে ভাঙলে আমরা পাই দন্তন ও দন্তন এই দুটি বর্ণ এই যুক্তবর্ণ দিয়ে আরও দুটি নতুন শব্দ হল অন্ন মেঘাচ্ছন্ন রেজিমেন্ট এই শব্দে যুক্তবর্ণ হল ট সংযুক্ত এই যুক্তবর্ণটিকে ভাঙলে আমরা পাই দন্তন ও ট এই দুটি বর্ণ এই যুক্ত বর্ণ দিয়ে আরও দুটি নতুন শব্দ হলো ইন্টারনেট ঘন্টা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি তোমরা খাতা কলম নাও খাতার উপরে ডান দিকে ঝটপট আজকের তারিখটা লিখে নাও প্রশ্ন নম্বর এক টহল আসন্ন অবধারিত রক্তস্রোতে রঞ্জিত সাইতো ইস্ট পাকিস্তান ক্যাম্প মুক্তিযোদ্ধা দুরন্ত বেঙ্গল এই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করো মনোযোগ দিয়ে বাড়ির কাজ করবে সংরক্ষণ করবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে বাড়ির কাজটি দেখাবে প্রিয় সোনামণিরা আজকে আমাদের পাঠে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকের পাঠে অংশগ্রহণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমরা নিয়মিত প্রতি পাঠে অংশগ্রহণ করব বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরব তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের পাঠ এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আবারও শিক্ষার্থী বন্ধুরা আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারেই করবে ঠিক মতো লেখাপড়া করবে ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি আর হ্যাঁ আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হল ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামীম আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান সার্বিক নির্দেশনায় কামাল আহমেদ এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন